দেশি বিদেশি ব্যবসায়ী ভোক্তা আর উদ্যোক্তাদের অংশগ্রহণের মধ্যে দিয়ে শুরু হল তেইশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করে কয়েকটি স্টল ঘুরে দেখেন এই মেলার মধ্যে দিয়ে দেশীয় উদ্যোক্তারা তাদের পণ্যের মানোন্নয়নে যেমন তৎপর হবেন তেমনি বিদেশি অংশগ্রহণকারীরাও এ দেশের ব্যবসা বাণিজ্য সম্পর্কে ইতিবাচক ধারণা নিতে পারবেন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন বাণিজ্য মেলার মধ্যে দিয়ে পণ্যের মান উন্নয়ন ও পণ্যের বহুমুখীকরণের সুযোগ হয় এর ফলে লাভবান হচ্ছেন দেশি বিদেশি ব্যবসায়ীরা আমাদের আমাদের ব্যবসা সঙ্গে জড়িত নতুন নতুন পণ্য যেমন উৎপাদন করতে হবে এবং আমাদের পণ্যের অর্থাৎ আমাদের এক্সপোর্ট বাস্কেটটা বাড়াতে হবে আর কি কি পণ্য আমরা রপ্তানি করতে পারি এবং বিশ্বে কোন কোন দেশে কোন ধরনের বাজার আছে চাহিদা কোথায় কী সেটাও আমাদের বের করতে হবে সেগুলি খুঁজে বের করে এই নতুন নতুন পণ্য উৎপাদন পণ্যের মান এবং সময় উপযোগী করা এটাও কিন্তু একটা বিরাট বিষয় তো সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি যে নতুন পণ্যের বাজার আমাদের খুঁজে বের করতে হবে ওষুধ শিল্পে বাংলাদেশের সম্ভাবনার চিত্র তুলে ধরেন শেখ হাসিনা ওষুধ শিল্পের উন্নতির লক্ষ্যে আমরা মুন্সিগঞ্জে একটা শিল্পে কাঁচামাল উৎপাদন পার্ক স্থাপনের কাজও শুরু করেছি কাজে এই খাতটা যেহেতু আমরা রপ্তানি করছি বিরাট অবদান রাখছে কাজে বিশ্ববাজারে বাংলাদেশের ঔষধ শিল্পকে মর্যাদার আসন অধিষ্ঠিত করার লক্ষ্যে আমি দু হাজার সালে দু সালের জন্য কাঁচামাল সহ ঔষধকে প্রোডাক্ট অব দ্য ইয়ার আমি ঘোষণা করছি তুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন নেয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন আমি দেশ গড়তে এসেছি দুর্নীতি করতে বা নিজের ভাগ্য গড়তে আসেনি যখন বিশ্ব দরবারে যাবে পৃথিবীর কোথাও যাবে মাথা উঁচু করে যেন বলতে পারে যে আমি বাংলাদেশের নাগরিক আমি মর্যাদা নিয়ে চলি কারো কাছে হাত পেতে নয় কাজে যখন বিশ্বব্যাংক দোষারোপ করেছিল আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম আমাদের অনেকেই আমাকে এটা বলেছিলেন যে বিশ্বব্যাঙ্ক ছাড়া আমরা পদ্মা সেতু করতে পারবো না আমি বলেছিলাম আমার ষোলো কোটি মানুষ আছে ষোলো কোটি মানুষ আছে ডাক দিলে পাশে দাঁড়াবে না এটা আমি বিশ্বাস করি না আমরা কিন্তু আমাদের মর্যাদা সম্পর্কে যথেষ্ট সচেতন কাজে আমরা পারবো এই সে তো নিজেরা করতে এবং আমরা নিজেরা সেটা তৈরি করেছি এবং এই একটা সিদ্ধান্ত এই একটা সিদ্ধান্তই বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তির মোড় ঘুরিয়ে দিয়েছে মাসব্যাপী চলবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা